बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलैकुम। केमन आछेन सबाई? आलहामदुलिल्लाह, आमि भालो आछि। सुप्रभात। एखन सकालबेला सबाईके नास्ता खावा दावत दिलाम। तो एई तो आमि एखन एकटा सब्जी रान्ना करतेछि, पेपे डाल। तो आसले आमार जखन नास्ता बानाते देरी हये जाय बा খুব জলদি করতে হবে, তখন আমি অনেক সময় সবজিটা প্রেসার কুকারে দিয়ে দেই। আসলে সবজি প্রেসার কুকারে রান্না তেমন একটা ভালো না, তারপরেও মাঝে মাঝে আসলে সময় না পেলে এভাবে রান্না করতেই হয়। তো আগে রেসিপিটা শেয়ার করি। এই তো কিছু পেঁয়াজ এখানে কেটে নিলাম সবজির মতো, আর দিয়ে দিলাম আমি এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা আসলে যে গরুর মাংস রান্না করে যে বাড়তি তেলটা রয়ে গেছে আমি উঠিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম এখানে। তাতে গুছের একটা ফ্লেভার আসবে। আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিলাম, কিছু মশারির ডাল, এবং দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। যাদের বাড়তি জ্বালের প্রয়োজন হবে তারা কাঁচামরিচটা থেতলিয়ে খেতে পারবে, আর না খেলে তো ফেলে দিবে। এই তো আমি এটা ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে একবারে আমি, আর পেঁপে কিন্তু আসলে একটা নরম সবজি, তাই এটা ধোয়ার সময় কিন্তু অনেকটাই পানি চুষে নিয়েছে, তাই আমি এটাতে তেমন কোনো পানি দিব না, এটার থেকে পানি উঠবে। এখন আমি ঢেকে এটাকে যখন দুইটা শীষ দিবে তখনই আমি নামিয়ে ফেলবো, আর আমার সবজি রান্না হয়ে যাবে। তো দুইটা শীষ দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি। এদিকে আমি চারটা পরোটা বানাবো, আর পরোটার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম কিছু রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল, আর দিয়ে দিলাম একটু লবণ। ভালো করে মাখাতে হবে। মাখিয়ে আমি এখানে নর্মাল পানি ইউজ করব, করে আমি সব সফট একটা ডো তৈরি করে আমি পরোটাগুলো বানিয়ে নিব। আর এইভাবে পরোটা বানালে আসলে পরোটা সারাদিন থাকলেও আপনার পরোটা শক্ত হবে না এবং খেতে খুব মজা লাগবে। এই তো আমি সফট একটা ডো তৈরি করলাম। আর এই তো আমার প্রেশার কুকার কিন্তু 2টা শীষ দিয়ে ফেলেছে, তা দেখতেই পেয়েছেন আপনারা। এখন আমি প্রেশার কুকারটা আসলে এত গরম অবস্থায় কিভাবে আমরা তাড়াতাড়ি খুলবো তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এই ভিডিওতে আপনারা অনেকগুলাই আসলে দেখতে পেয়েছেন, আমি পরোটা এবং ভাজি সব কিছুর রেসিপিটা বলে দিলাম। আর এই তো এভাবে একটা কাঠি দিয়ে প্রেশার কুকারের এই ঢাকনাটা একদম ধরে রাখবেন, তাহলে পুরো যেই প্রেশারটা, যে হাওয়াটা একদম বের হয়ে যাবে, এবং 1 মিনিটের মধ্যেই আপনার ঢাকনাটা খুলতে পারবেন, তাহলে আর অপেক্ষা করতে হবে না। অনেকেই দেখা যায় যে ভয় পায়, প্রেশার কুকারটা রেখে দেয়, আর ঠান্ডা হতে অনেক সময় লাগে, তখন ঢাকনাটা আসলে খুলে না। তাই এইভাবে যদি এই জায়গাটা একটু কাঠি দিয়ে আলগা করে ধরে রাখেন, এমনি আসলে ভাপটা চলে যাবে, আর দেখেন কিভাবে আসলে প্রেশার কুকারটা খুলে যায়। এই তো এখন আমি প্রেশার কুকারটা খুলবো। প্রেশার কুকারটা কিন্তু খুলে গেছে। তো আমার রান্নাটা তো হয়ে গেছে, আমি একবারে যেহেতু সবজিটা বসিয়ে দিয়েছি, তো এই তো দেখতেই পাচ্ছেন কত নরম, আর খেতেও আসলে খুব মজা হয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। এই সবজিটা আসলে বাচ্চারাও খুব পছন্দ করে, আমি ঝালটা কম করে দিয়েছি, আর দেখতেই তো পাচ্ছেন আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি, যখন আমরা খাবো বড়রা তখন এটাকে মাখিয়ে খাওয়া যাবে, আর বাচ্চারা এভাবেই খেতে পারবে। আর মশারির ডাল থাকায় বাচ্চাদের খেতে আসলে কোনো কষ্ট হবে না, ওরাও খুব মজা করে খেয়েছে আমার বেবিরা। আপনাদের বেবিরা যদি এভাবে খেতে চায় ওদেরকেও খাওয়াবেন। এই তো এখন আমি আর আমার নিয়াজ নাস্তা খেতে বসেছি, আর আমার 2 মেয়ে আসলে ওরা আরবি পড়ছে, ওর বাবা তো অফিসেই চলে গেছে, তাই এখন আমি আর নিয়াজি খাবো। আমার পরোটাটা একটু মিশি দিয়ে পুড়ে গেছে।
তো যাই হোক, পরোটাগুলো কিন্তু আসলে খুব সফট হয়েছে। এখন আমি নাস্তা খাচ্ছি, আর এখন আমি একটা তরকারি রান্না করব দুপুরের জন্য। আর তরকারিটা এখন আমি ভাপে দিব। তো এই ভিডিওটা আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না, পরবর্তী আমার ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে তরকারি রেসিপিটা শেয়ার করব এবং কী তরকারি রান্না করতেছি তাও বলবো। এখন আমি ছাদে যাচ্ছি, কিছু কাপড় ধোয়া আছে, এগুলো আসলে শুকাতে হবে। তো এই তো আমি কাপড়গুলো ছড়িয়ে দিলাম, আর আমাদের ছাদটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ছাদটা বিশাল বড়, আসলে বিকালে হাঁটার সময় খুবই ভালো লাগে। সবগুলো কাপড় আমি ছড়িয়ে দিয়েছি, আশেপাশের আসলে সবাই কাপড় শুকাতে ছাদে দিয়েছে, আর মিষ্টি রোদ উঠেছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। এটা আমাদের সিঁড়ির দরজা, আর এই তো বিশাল ছাদটা, ছাদে মাঝে মাঝে নিয়াজ নিসা এসে খুব গুড়গুড় করে। আর আমি যখনই আসলে ছাদে আসি তখনই পাশের বিল্ডিং গুলার গাছগুলো খুব তাকিয়ে তাকিয়ে দেখি, কেননা আমি তো আসলে গাছ ভালোবাসি, গাছ দেখলেই আমি তাকিয়ে থাকি। এই তো পাশের ভাবির, ফ্ল্যাটের ভাবি, এই যে উনি গাছ লাগিয়ে রেখেছে খুব সুন্দরভাবে, আমি প্রতিদিন আসলে ওনার গাছগুলো দেখে যাই। ওই বারান্দায় কিছু গাছ আছে, আরেকদিন দেখাবো আপনাদেরকে। তো ছাদে আমাদের পাশে ফ্ল্যাটের ভাবিও অনেকগুলা তেঁতুল শুকাতে দিয়েছে। এখন আমি বাসায় চলে যাচ্ছি। আমার ভিডিও কেমন লেগেছে সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি বাসায় যাব, বাসায় যে ওই তরকারিটা রান্না করব এবং আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।